বিচাৰিছো এটা গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশত পুনৰ উত্তপ্ত পরিস্থিতি। এবার বাংলাদেশত সুরক্ষিত নহয় হিন্দু, অর্থাৎ ফিরিঙতির পৰা খান্দবদা এবার বাংলাদেশত আক্রমণ করা হয়েছে হিন্দুর উপরত। কিয়নো কিছুদিনের পৰা দেখা পোৱা গৈছিল যে বাংলাদেশত এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হৈছিল, যত শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে প্রতিবাদী কার্যসূচী লৈ থকার মাজতে এবার খবর আহিছে যে বাংলাদেশত হিন্দুর উপরত আক্রমণ করেছে বাংলাদেশীয়। আর এই মুহূর্তে জানাব বিচাৰিছো এই গুরুত্বপূর্ণ খবরটি। হিংসাত্মক প্রতিবাদত জ্বলিছে বাংলাদেশ, অসম তথা ভারতের সুবুরিয়া রাষ্ট্র বাংলাদেশ হিংসাত্মকভাবে জ্বলিছে। বাংলাদেশত উগ্র প্রতিবাদকারীর টার্গেট হিন্দু মন্দির বাসগৃহ। হিংসাত্মক প্রতিবাদত এগারী হিন্দুর মৃত্যু হয়েছে বাংলাদেশত, এগারী হিন্দুর মৃত্যু হয়েছে বাংলাদেশত। এদিনতে বাংলাদেশত 14গী আরক্ষী সহ 100গী নিহত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবিরে প্রতিবাদ, হাজার হাজার লোকর শেখ হাসিনা পদত্যাগ বিচারিছে। সরকারের পদত্যাগ দাবিয়ে উত্তপ্ত পরিস্থিতি সমগ্র বাংলাদেশ। হিংসাত্মক প্রতিবাদের মাজতে বাংলাদেশত দুর্বৃত্তর টার্গেট হয়ে পড়েছে এবার হিন্দু। হিন্দুর উপর আক্রমণ করা হয়েছে বাংলাদেশত, প্রতিবাদের মাজতে হিন্দুর মন্দির বাসগৃহত আক্রমণ করেছে দুর্বৃত্তর। ইস্কন কালী মন্দিরের লগতে দুর্বৃত্তর টার্গেট হয়ে পড়েছে হিন্দুর বাসগৃহ। হিন্দুর বাসগৃহটো আক্রমণ করেছে। বাংলাদেশের বিভিন্ন দল সংগঠনের মাজত এতিয়া চলি আছে ভীষণ সংঘর্ষ। ভারতীয় নাগরিকলৈ সতর্কবাণী জারি করেছে ভারত সরকারের ফালেরপরা। ভারত সরকারে বাংলাদেশত থকা ভারতীয় নাগরিকক সতর্কবাণী প্রেরণ করেছে। যিকোনো পরিস্থিতি বাংলাদেশলৈ ভারতীয় নাগরিকক যাত্রা নকৰিবলৈ নির্দেশনা প্রেরণ করেছে ভারত সরকারের ফালেরপরা। সমগ্র বাংলাদেশত কার্ফিউ জারি করে কর্তন করা হয়েছে ইন্টারনেট নেটওয়ার্ক। হিংসাত্মক প্রতিবাদত জ্বলিছে বাংলাদেশ। আর এই মুহূর্তে জানাইছো এই ডর খবরটি, কেন বিগত কিছুদিনের পর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ক্রমাগতভাবে প্রতিবাদী কার্যসূচী লৈ আছে বাংলাদেশের ছাত্রের আরম্ভ করে বিভিন্ন দল সংগঠনে। কেন সংরক্ষণ কেন্দ্র করে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে হিংসাত্মক হয়ে পড়েছে বাংলাদেশের দল সংগঠনের একাংশ সাধারণ জনতা। বিচরা নাই যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পাছরে, অর্থাৎ 1971 সনের বাংলাদেশ যেতিয়ার এখন স্বাধীন রাষ্ট্র হল, তেতিয়ার বাংলাদেশের স্বাধীনতা যখন পরিয়ালে আত্মবলিদান দিছিল, সেই শহীদের পরিয়ালক বাংলাদেশত বিশেষভাবে চাকরি বা সরকারি সা সুবিধার ক্ষেত্রে সংরক্ষণ প্রদান করার এক ব্যবস্থা চলি আছিল। কিন্তু এই ব্যবস্থাক উঠাই লবর কারণে, কেন বাংলাদেশের নিবনুয়া সমস্যা হ্রাস করে সাধারণ যুবক যুবতীয় যাতে চাকরি লাভ করে, তার বাবে সাধারণ যুবক যুবতী সাধারণ ছাত্র ছাত্রী লাভ করার বাবে হাজার হাজার প্রতিবাদী ছাত্র ছাত্রীর দল সংগঠনে সরকারক এই সংরক্ষণ ব্যবস্থা উঠাই লবর কারণে প্রতিবাদ সাব্যস্ত করেছিল। আর এই প্রতিবাদে এটা ক্রমান্বয়ে হিংসাত্মক কার্যকলাপ লওয়ার দিকে আগবাহিছে। ইতিমধ্যে হিংসাত্মক হয়ে পড়েছে বহু কেগী প্রতিবাদকারীর এটা দিনত 14গী আরক্ষী সহ মুঠ 100গী লোকের মৃত্যু হয়েছে বাংলাদেশ। আর বাংলাদেশের সাধারণ জনতা ইফালে বিচারিছে বাংলাদেশের শেখ হাসিনা সরকার পতন হোক, শেখ হাসিনা সরকারে পদত্যাগ করার কথা জানাইছে। ইফালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনায় প্রতিবাদকারীক আহ্বান জানাইছে আলোচনাত বহিবর কারণে, কিন্তু পুনছাতেই নাকচ করেছে প্রতিবাদকারীয়ে প্রধানমন্ত্রীর সহ বা সরকারের সহ আলোচনাত বহিবর এটাই ডিমান্ড, এটাই স্লোগান, যেকোনো প্রকারে বাংলাদেশের বর্তমানের প্রধানমন্ত্রীয়ে পদত্যাগ করব লাগে। আর এফালে দেখা পোৱা গৈছে যে শেহতীয়া খবর অনুসরি বাংলাদেশের এই ঘটনার পাছতে হিন্দুক লক্ষ্য করে লৈছে, হিন্দুক আক্রমণ করা হয়েছে বাংলাদেশত থকা হিন্দু মন্দির ইস্কন মন্দিরত আক্রমণ করা করিয়ে ক্ষান্ত থকা নাই দল সংগঠন বা একাংশ দুষ্কৃতিকারী আক্রমণ করেছে হিন্দুর বাসগৃহটি। আর এই আক্রমণত বর্তমান সময়লেক এগারী হিন্দু লোকের মৃত্যু হওয়ার খবর লাভ করা হয়েছে। আনহাতে একাধিক ব্যক্তি চিকিৎসাধীন হয়ে আছে বাংলাদেশত দুর্বৃত্তর আক্রমণত হিন্দুসকল। ইফালে ভারত সরকারের ফালেরপরা এক বিশেষ জাননী প্রেরণ করা হয়েছে যে বাংলাদেশলৈ সদ্যহতে যখন ভারতীয় বাংলাদেশলৈ যাওয়ার কথা চিন্তা করে আছে, বাংলাদেশলৈ যাওয়ার কথা পরিহার করক। বাংলাদেশলৈ যাওয়ার ক্ষেত্রে সরকারের ফালেরপরা বাধা প্রদান করা হয়েছে, কেন বাংলাদেশত বর্তমান পরিস্থিতি সাধারণ হয়ে থাকা নাই, বাংলাদেশের পরিস্থিতি অতিকৈ উত্তপ্ত হয়ে পড়েছে, কেন সরকারের বিরুদ্ধে ক্রমাগতভাবে জঙ্গি আন্দোলন অব্যাহত রাখিছে বাংলাদেশের দল সংগঠনের ছাত্র ছাত্রীয়ে।